সাকিব ছোট ভাই পরিচয় টরিচয় তো জানি না, আমার বাবা জানে সেই ব্যাপারটা। সাকিব ছোট ভাই, আদরের ছোট ভাই, অন্তরের ছোট ভাই। আমার বাবা না, আমার বাবা ছেলে হিসাবে পরিচয় দিত, আমার মা নিজের সন্তান বলে মানুষ করেছেন। আসলে অনেক স্মৃতি, মা মরার সময় অনেক দেখতে চেয়েছিল, ও টাইমও দিয়েছিল, আসে নাই। তারপরে মা বলে গেছে যে বাবা ওরে কখনো কিছু বলবি না, ওর জন্য সবসময় দোয়া করবি, আল্লাহ যেন ওকে ভালো লাগে। না সিনেমাতে হয় কি, আসলে এগুলো নিয়ে অনেক বলা বলি হয়েছে, বলতেও চাই না, তারপরও কিছু না বললেই নয়। যেহেতু প্রশ্নটা করেছো সাকিবকে নিয়ে, অনেকে অনেক রকমের প্রশ্ন করে। সাকিব ছোট ভাই, হিরো বানিয়েছি, চেষ্টা করেছি হিরো বানানোর জন্য। তাকে হিরো বানানোর আগে নাচ, গান, ফাই, ড্রাইভিং এবং গান, বাসায় গান, হারমোনিয়াম দিয়ে গান শেখানো সব কিছু শিখেছি। এবং তার গলা ঠিক করার জন্য, তার ভয়েস ঠিক করার জন্য, ওই যে আমার গ্যারেজে দেখবা দুইটা আয়না লাগানো আছে, এবং তার ড্রয়িং রুমে চতুর্দিক দিয়ে আমি আয়না লাগাই দিতাম সকালবেলা ঘুমে দুইটা ই এরকম করার জন্য। 5 বছর এই গলা ঠিক করতে গিয়েছে, এবং আশেপাশের মানুষের সকালবেলা ঘুমতে উঠে বলতো যে ও ভাই আপনাদের বাড়িতে এরকম সকালবেলা ঘুমতে উঠে এরকম করে কি, আমাদের ঘুম ভেঙে যায়। এটা করতো সাকিবে। আব্বা বলতো আমার ছোট ছেলে হিরো হবে, তো এই জন্য তার গলা ঠিক করা হয়। সকালবেলা নিয়ে যেতাম জিমে, স্টেডিয়ামে, আবার মোহাম্মদপুরে তাকে অভিনয় করার জন্য নিয়ে যাওয়া হতো, তারপরে ফাইট শেখার জন্য নিয়ে যেত, ড্রাইভিং করার জন্য মতিঝিল যেত। একজন হিরো তৈরি হওয়ার জন্য যতটুকু করা দরকার সম্পূর্ণ। তারপরে সাদেক বাচ্চু ভাইয়ের কাছ থেকে অভিনয় করাইতাম, অমলদার কাছ থেকে অভিনয় শিখাইতাম, তারপরে FI মানিক ভাই ইন্ডিয়া থেকে একজন ভদ্রলোক আসছিলেন, ওনারে দিয়া অভিনয় করাইছে। আসলে হয় কি, সাকিব আজকাল সুপারস্টার সাকিবের গুণেও। সাকিবের অনেক চেষ্টা ছিল ছোটকাল থেকে, অনেক চেষ্টা, কিন্তু অনেকের কাছে ধর্ণা দিছি, মানে অনেক মানুষ আমাকে অপমান করেছে, অনেক মানুষ আমাকে অপবাদ দিয়েছে। সাকিবও জানে, আজকে হয়তো সাকিব বলে কি না বলে আমি জানি না, তো অনেকে অপবাদ দিয়েছে। এই যে FI মানিক ভাই, FI মানিক ভাই পরিচালক সমিতিতে আমাকে থাপ্পড়ও দিয়েছে সাকিবের জন্য। এবং দেলারজান জন্টু বাবা, আমার উকিল বাবা, আমার শ্রদ্ধেয় বাবা, আমার অনেক আপন এবং আমার গুরুজি, ওনার ছবিতে একটা ছবি ছিল জলদস্যু, সেখানে 4 নম্বর হিরো ছিল একজন ছিল, সেই ছবিতে ওকে নিয়ে যাওয়ার কথা ছিল, ওকে নেওয়ার জন্য বলছিলাম, তারপরে উনি নাম নেয় নাই। বাদল খন্দকারের কাছে, ওমর সানির একটা বন্ধু, ছোটো একটা ক্যারেক্টার, ওখানে নিতে বলছিলাম, নেয় নেই। অনেকের কাছে দৌড়াদৌড়ি করছি, কিন্তু সবাই তো সুখী হয় যে ছবি হলো প্রথম, কিন্তু এর আগে আবুল খায়ের বুলবুল ভাই সাইন করেছিল, শওকত জামিল ভাই আনন্দমেলায় সাইন করেছিল, তারপরে হলো রফিক ভাই, জিনুকমালার রফিক ভাই, অনেক অবদান, তারপর কারিশ্মাদের অনেক অবদান আছে সাকিবে হিরো হওয়ার পিছনে। কে মনে করলো, কে কী করলো না করলো জানি না, কিন্তু এই অবদানগুলো আমি এখন আমার মনে হয় মাঝে মাঝে যে আজকে সাকিব আল্লাহ প্রতিষ্ঠিত করেছে, এই জায়গায় আছে, এটার জন্য আমার অনেক অহংকার হয়, গর্ব হয়। সে কি মনে করলো, সে কি বললো, কি বললো না, আমার কিচ্ছু আসা যায় না, কিন্তু আমি করেছি, আমি করেছি, আমার বাবা মা করেছে, আমি চেষ্টা করেছি, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, অনেক অপবাদ শুনেছি অনেক। আজকে দীপজল ভাই সাকিবের প্রশংসা করে, দীপজল ভাই সাকিবকে উঠাইছে চাচ্চু দিয়ে, তারপরে কোটি টাকার কাবিন, অনেক ছবিতে দীপজল ভাই নিয়েছে। এই দীপজল ভাইয়ের অফিসে হাজারো দিন আমি নিয়ে গেছি, সিনেমা এশিয়ান সিনেমা হলে অনেকবার নিয়ে গেছি, ওনার অফিসে অনেকবার নিয়ে গেছি, উনি নেয় নাই। পরবর্তীতে সাকিব যখন রিলিজ হলো, সবাই তো সুখী হতে চাই, তারপরে অনন্ত ভালোবাসা যখন রিলিজ হলো, সব মোটামুটি ভালো জায়গায় চলে আসছে, সবাই নিয়েছে। তো এই এই দীপজল ভাই কিন্তু আমাকে এই সাকিবের জন্য অনেক অপমান করেছে, হিরোর মতো দেখতে না, গলা লম্বা, চিকুন, এই না সেই না। তখন আমি বলছিলাম তোমাকে হিরো বানানোর জন্য যা দরকার তা তৈরি করে তারপরে তোমাকে হিরো বানায়। এই যে তোমার আজকে এই বাড়িতে দেখছো, এই বাড়ির মধ্যে আমি 25 ট্রাকই টানছিলাম বাড়ি বানানোর জন্য। তখন ভাবলাম যে না, এখন যদি বাড়ি বানাই তাহলে তো তোমাকে হিরো বানানোর জন্য আমার ওর পিছনে আমার অনেক খরচ হবে, সোজা কথা। তো আমি বাড়ি বানাইছি প্রায় 5 বছর পরে, এই বাড়িতে আমি 25 ট্রাকিটের মেয়েদের দীপজল ভাই মানে সাদাত ভাইয়ের কাছ থেকে আমি ইদা বাদশা ভাইয়ের কাছ থেকে আমি ইট নিয়ে আসছিলাম। 25 ট্রাকিটের মেয়েদের 25টা ইডো পাইনি এই জায়গার থেকে, সব মানুষের নিয়ে যেত। তখন ওপেন ফিল্ড ছিল, খালি ছিল, একদম খালি বাড়ি ছিল। তারপর ফিল্মে হিরো বানানোর পরে তারপর আমি বাড়ি করেছি। হ্যাঁ, আমার সাকিব ছোট ভাই পরিচয় টরিচয় তো জানি না, আমার বাবা জানে সেই ব্যাপারটা। সাকিব ছোট ভাই, আদরের ছোট ভাই, অন্তরের ছোট ভাই। আমার বাবা না, আমার বাবা ছেলে হিসাবে পরিচয় দিত, আমার মা নিজের সন্তান বলে মানুষ করেছেন। আসলে অনেক স্মৃতি, মা
মরার সময় অনেক দেখতে চেয়েছিল, ও টাইমও দিয়েছিল, আসে নাই। তারপরে মা বলে গেছে যে বাবা ওরে কখনো কিছু বলবি না, ওর জন্য সবসময় দোয়া করবি, আল্লাহ যেন ওকে ভালো লাগে। আমি হয়তো দেখতে চেয়েছি, আমার দেখার খুব ইচ্ছে ছিল, আমি দেখতে পারিনি, তারপরে আল্লাহ পাক যেন ওরে খুব ভালো রাখে। তো আমার মা বাবাই যখন এত ভালো দোয়া করে গেছে, এত প্রশংসা করে গেছে, কোথায় কি না কি, আপন ভাই, আমার আপন ভাই, আমার আপন যে আপন ভাই, আমার আপন ভাইও তো আপন ভাই না, কিন্তু সাকিব আমার আপন ভাইয়ের ছবি, সে আপন ভাই বলবো না, তা রক্ত শুধু রক্ত এক হইলেই যে ভাই হয় তা না, তার রক্তের চেয়ে বেশি আমার, সে আমার আপন ছোট ভাই, আমি আমি তার আপন ছোট ভাই মনে করি। এবং সবচেয়ে দুঃখ লাগে, কষ্ট লাগে, শেওড়াপাড়াতে শিমুল, শিমুল তুই শুনিস, শিমুল আমাকে বলতো যে ভাই আপনি যে আপন ভাই করে বলেন, আরে মাঝখানে বলি আওলাদ, আওলাদ, তারপরে ওই সৌদ, সৌদের ইয়ের মধ্যে লিখছিল ওটা কি মানব জমিনে, যে দেখিস মানব জমি এবং ছায়াছন্দ, দেখিস ভুল বলবি না, কিন্তু সত্যি কি তোর আপন ভাই, তোর তো ছোটোকালতে দেখতেছ আছে তো আমার আপন ভাই, তার ওরা ছোটোকালতে আমার বাসায় আসা যাওয়া করতো সায়দাবাদের মধ্যে, তখন সেই যখন অনন্ত ভালোবাসা রিলিজ হয় তখন আমার বাবা মা, আমার ভাই বোনের, আমাদের সব কিছু নামেই কিন্তু তার পরিচয় ছিল। পরবর্তীতে যেই হোক, পরবর্তীতে তো স্বাভাবিক বাবা মা, ওর বাবা মা আছে, ওর বাবা মার কাছে যেতে হয়েছে, ওর বাবা মার পরিচয় আমরা এই সব কিছু, ওর বাবা মা আছে কেন তাহলে বাবা মার কাছে যাবে না, নিজের সন্তান নিজের কাছে যাবে, তো সেই হিসাবে পরবর্তীতে দিয়েছি। কিন্তু আমার ভাই, আমার ভাই, আমি জানি আমার ভাই, তো এর বেশি তো কিছু নেই, আমার ভাইয়ের জন্য আমি করেছি, আমার যতটুকু সাধ্য ছিল করেছি, ওর চেষ্টা ছিল, সত্যিকার অর্থে ওর চেষ্টা, সাধনা, ধৈর্য, এবং অনেকে আসছে, অনেকে অনেককে আমি হিরো বানাইছি, কিন্তু সাকিব তো আর হয় না, সাহারা, সাহারা আমার আমার চাস্তা বলছি, সাহারাকে আমি বানাইছি, সাহারার প্রথম ছবি হিরো সাকিব, আমার সাকিব কত প্রথম সাহারার সাথে করতে চায় না রুকু দ্বারা, তখন আব্বা সাকিবকে ডাকে, ডাইকা বাসায় নিয়ে আসছে, তখন আসছিল আব্বা জীবিত ছিল, সাকিবকে বলছিল যে বাবা এ কিন্তু আমার মেয়ে, খবরদার তুই ওর সাথে করবি, আচ্ছা বাবা আমি করবো, তারপরে কিন্তু সাহারার সাথে করছে, কিন্তু সাহারার সাথে করতে চায় নাই, আব্বা বলার পরেই করছে, যে সাহারা সুপারস্টার, তো ভাই তো ভাই, ভাইয়ের আবার বিকল্প কী, আনা নাওয়া এটা কে, এটা আমি জানি, আমার ভাই ভাই, আমি জানি আমার ভাই, কিন্তু অন্যজনে কী বললো, ও কী কেউ বললো না বললো সেটা আমার জানার ব্যাপার না। আচ্ছা এখন মিডিয়াতে অনেক গসিপ হয় যে সাকিব খান, তারপর আপনার নাম নিয়ে অনেক গসিপ হয়, এখন আপনি বর্তমান অবস্থানটা একটু মানে বর্তমান সম্পর্কটা ক্লিয়ার করে দিন। গসিপ কী গসিপ হয়, মানে বিভিন্ন ধরনের কথা বলে যে এখন সম্পর্ক নাই বা সাকিব খান কে আমার জায়গা পরিচয় জানায়, ভাই আপনাকে স্যার হিসেবে ডাকে, না স্যার হিসেবে ডাকে, এটা কেন যে সে বলল চব্বিশে, যেমন 24 বছর উপলক্ষে আমার অনেক আশা ছিল যে সে আমাকে ডাকবে এবং আমাকে খুঁজবে, আমাকে আসবে, কিন্তু 24 বছর যখন উদযাপন করছে তার পাশে আশেপাশে যারা ছিল তারা তখন কেউ ছিল না, তখন অবশ্যই একটু কষ্টও লেগেছে যে আমাকে বললে তো কোনো ই ছিল না আর বলে নেই, হয়তো মনে ছিল না আমার জন্য, আর ব্যস্ততার কারণে হয়তো বলতে পারেনি, কিন্তু এটার জন্য দুঃখ পাওয়ার তো কিছু নাই। ব্যস্ততার কারণে বাবা মার কাছেই সন্তানরা আসতে পারে না, ব্যস্ততার কারণে অনেক সময় ফ্যামিলি মেনটেন করতে পারে না, আরও দুই বাংলার সুপারস্টার, অনেক বড় একজন মানুষ, সারা পৃথিবীর মানুষে চিনি, আমার মতন একটা ছোটোখাটো মানুষের সঙ্গে তার যোগাযোগ রাখলেই কি আর না রাখলেই কি, আর আমার মতন একজন ছোটোখাটো মানুষের মনে রাখলেই কি আর না রাখলেই কি, সেটা তো কোনো কিছু ব্যাপার নেই, কিন্তু এখন তো সারা পৃথিবীর মানুষে জানে আজিজ রাজার কিছু না, সে আজিজ রাজার এখান থেকে চলে গেছে ভালোই হয়েছে, আজিজ রাজার নর্মাল মানুষ, তা আমি একজন নর্মাল মানুষ, আমার কাছে থাকবে কেন, সে ওর জায়গায় ও চলে গেছে, ও তার জায়গা ও তৈরি করে নিয়েছে, আল্লাহ ওকে অনেক বড় করছে, আরও বড় করুক, এটাই চাই, এখানে আক্ষেপ করার বা দুঃখ পাওয়ার কিছু নেই।